পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি অবৈধভাবে দখল করে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল প্রশাসন। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ওই এলাকার মানুষ চিত্তরঞ্জন শহরে প্রবেশের আগে রাঁচি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অনৈতিকভাবে উচ্ছেদ করার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, চিত্তরঞ্জনের দোকানপাট ভেঙে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। 70 বছর 80 বছর থাকা মানুষদের উচ্ছেদ করা হচ্ছে কেন? রেল কর্তৃপক্ষ জবাব দাও। রেল কর্তৃপক্ষের এই অনৈতিক কাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অনৈতিকভাবে সমস্ত দোকানপাট উচ্ছেদ করা চলবে না। সমস্ত চিত্তরঞ্জনে গরিব মানুষদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠুন। অবরোধের সময় পথচারী, বাস ও চার চাকা গাড়ি ছেড়ে দেওয়া হয়। শুধুমাত্র রেলের যানবাহনকে আটকে রেখে পথ অবরোধ করা হয়। অবরোধকারীদের দাবি, এইভাবে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ করতে হলে আলোচনায় বসে সংবিধান অনুযায়ী পুনর্বাসন কিভাবে করা যায় সেই দিকটা দেখতে হবে রেল প্রশাসনকে। আপনারা জানেন যে চিত্তরঞ্জনে রেল শহরের মধ্যে আমাদের আজকে 70-80 বছর ধরে বসবাস করছে, এরকম রেল শহর যখন থেকে তৈরি হয়েছে অনেক কন্ট্রাক্টর লেবার এবং দিনমজুর যারা চিত্তরঞ্জনে চাকরি করেছে বা রিটায়ার হয়ে গেছে তারা অনেকে দোকানপাট করে, অনেকে রেল শহরের মধ্যেই আজকে 60-70 বছর ধরে ছোটো ছোটো ঝুপড়ি করে ঘরবাড়ি করে তারা বসবাস করছে। কিছুদিন ধরেই আমাদের এই রেল শহরে ভাঙাভাঙি কন্টিনিউ চলে আসছে। এর প্রতিবাদে আমাদের এখানে বিধায়ক জিএমের সাথে কথা বলে এর আগে দুবারে এটাকে ভাঙাভাঙি বন্ধ করার জন্য অনুরোধ করেছিল, সেটাতে রেল রাজি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে মানে একবারে ডোজার করতে যাচ্ছে, সমস্ত দোকানপাট ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, গরিব মানুষগুলো কোথায় যাবে? এটা একে দিনমজুর, একে রেলের এত ভ্যাকেন্সি আপনারা জানেন প্রায় 3 লাখের উপরে ভ্যাকেন্সি আছে সারা দেশে, যেখানে বেকারি বেড়ে যাচ্ছে, চাকরি বাকরি হচ্ছে না, বিজেপি গভর্নমেন্টের আমলে সবচেয়ে চিত্তরঞ্জনে আমাদের উৎপাদন কমে দিচ্ছে, সমস্ত আমাদের প্রজেক্টগুলো চিত্তরঞ্জনে সব ধীরে ধীরে করে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে অথবা বন্ধ করে দিচ্ছে। চিত্তরঞ্জনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বা চক্রান্ত চলছে। এই হলো উচ্ছেদ করা যাবে না, যদি উচ্ছেদ করা হয় আলোচনার মধ্য দিয়ে সংবিধানে মানুষের অসুবিধা না করে সংবিধানে যা আছে তাদেরকে পুনর্বাসনের কিভাবে করা যায় সেই ব্যবস্থা করে তাকে উচ্ছেদ করতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।